সোমবার সকালে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগায় খবর পেয়ে একটি ব্যাগের ভেতর থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বনগা এলাকায় সোমবার বনগাঁ শহরের পল্লীশ্রী হরিমন্দির এলাকা থেকে বোমাগুলিকে উদ্ধার করে বনগা থানার পুলিশ জনবহুল এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে একটি ব্যাগের মধ্যে থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এদিন সকাল এগারোটা নাগাদ এলাকার একটি পুকুর পাড়ে খেলা করতে যায় এলাকার তিনটি শিশু বিষয়টি প্রথম তাদের নজরে আসে ওই বাড়িতে ওইখান থেকে কলা গাছ নিয়ে আসছিলাম তখন ওইখানটা আমাদের কষ্ট হয়ে গেছে বললে ওইখানটা ফেলাইছিলাম তখন ফেলানোর সময় ওই জায়গাটা এই দেখি আমি বলছি কি নতুন ব্যাগ একটা ছেলে ছিল ও বলছি কি কুড়োর মধ্যে ও টেনে বের করছে আমরা ওই ভেড়া বানাবো বলে এসে এনটা এসছি কলা গাছটা পড়ে গেছে তুলতে গেছে আর দেখি ব্যাগ তারপরে বোমটা বের করে এখানটা রেখে সরে গেছে তুমি ধরেছিল ওটা হ্যাঁ একটা ধরে আমি সাইডে রেখে দিচ্ছি আমরা ওই ছাগালও আছে ওরকম স্থানীয়দের দাবি অনুযায়ী পুকুর পাড়ে একটি নালার ভেতর থেকে ব্যাগের মধ্যে বোমাগুলি দেখতে পায় শিশুরা না বুঝেই একটি বোমা বেরও করে ফেলে তারা প্রতিবেশী এক মহিলা বিষয়টি বুঝতে পেরে শিশুদের বাধা দেন আমরা ওখানে দেখি বাচ্চা ওরা খেলছে ওখানটা কলা গাছ নিয়ে যাচ্ছে জলে ফেলবে বলে তারপরে ওরা একটা ব্যাগ ওর ভিতরতে দেখে টেনে বের করেছে বের করে বলছে এর ভিতরে একটা ব্যাগ আছে ঠাকুমা নতুন তা কি আছে বলে কি কুড়ো আছে ওর ভিতরে ওর কুড়ো আছে বের করেছে বের করে হাত দিয়ে দেখে মাটির দলার মতো গোল করে তারা বলছে ছুর বা ছুর বা বলি কী দাঁড়া তো দেখি তা আমি আমার বালটি রেখে গেছি দেখতে দেখে যেরকম তা আমি আমার বাড়ির লোকেশন ডেকে নিয়ে গেছি আতঙ্ক তো বাড়ির ভেতরের পাশে পাশে পাওয়া গেলে তো আতঙ্ক তো থাকবেই খবর দেওয়া হয় বনগা থানায় বনগাঁ থানার পুলিশ গিয়ে বোমাগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে কোথা থেকে এলো বোমাগুলি জানতে ঘটনার তদন্তও শুরু হয়েছে এখানে ছেলেপেলেরা এসে ওই ব্যাগ ওখান থেকে ট্রেনে বের করেছে ওরা ব্যাগটা ছিল পাইপের ভিতরে এসে আমাকে ডেকেছে আমি এসেছি এসে দেখি ওই কুঁড়ো ছিল ভিতরে তার মধ্যে বোম ছিল অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ